ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি আপনার প্রশ্ন হলো যে হরে চার কাজ শুননা আগে পড়তে না পারলে পরে ফরজের পরে পড়া যাবে কিনা এবং আহ আপনি যদি দীর্ঘদিন সুন্নাহগুলো আদায় না করেন বা জহরের সন্না যদি আদায় না করেন বা সালাতের আগে পরে যে সন্নাগুলো আছে সেগুলো আদায় না করেন তাহলে আপনি গুণাগার হবেন কি না আলহামদুলিল্লাহি ওয়াহাদা ওসলা মাল্লা নবী আবাদ খুবই ইম্পর্টেন্ট একটি প্রশ্ন কেউ যদি ব্যস্ততার কারণে অথবা কোনো সমস্যার কারণে অথবা টাইম সংক্ষিপ্ত হওয়ার কারণে যদি বা শক্ত সালাতের আগে পরে যেই বিশেষ করে আগে যে সুন্নাগুলো আছে সেগুলো যদি পড়তে না পারে যেরকম ফজরের দুই রাকাত জোহরের আগে দুই রাকাত অথবা চার রেখাত হাদিস দ্বারা প্রমাণিত এগুলো যদি আদায় করতে না পারে তাহলে সে ফরজের পরে পরে নিবে রসুল্লাহ আসাল্লাম থেকে পরিষ্কার এই ব্যাপারে বহু হাদিস রয়েছে আপনি প্রত্যেকটা হাদিসের কিতাবের কিতাব ও সুন্না সন্না সালাতের অর্ধের মধ্যে পাবেন যে রসুল্লাহলাম ফজরের পূর্বে যদি দুই রেখাত আদায় করতে না পারতেন বিশেষ করে সাবিরা যদি না পারতেন তারা সেটা ফরজ পরে পরে নিতেন আল্লাহ রসুল্লাম বহুবার তিনি জোহরের আগের শূন্যতগুলোকে জোহরের ফরজ সালাতের পরে তিনি তারপর যে দুই রাখার শূন্য আছে সেটা পড়তেন তারপর তিনি চার অথবা দুই রাকাত ফরজ সালাতের পূর্বের শূন্য আদায় করতেন সুতরাং সিস্টেম হলো যখন আপনার জোহরের শূন্য ছুটে যাবে তখন আপনি চার রেখাত ফরজ পড়বেন তারপর ফরজের পরে দুই রেখাত যে শূন্য আছে সেটা পড়বেন তারপর আপনি জোহরের পূর্বের দুই রাকাত অথবা চার রেখাত দুটোটাই জায়েজ আপনি সেই শূন্যতা আদায় করবেন এইভাবে আপনি পড়তে পারেন এবং পরিপূর্ণ সব পাবেন আপনি পিসি দেওয়ার কারণে সব কম হবে এরকম নয় আর দুই নম্বর হলো যে কেউ যদি পাঁচ তো সালাতার আগে পরে যে সন্নাগুলো আছে সেগুলো ছেড়ে দেয় ইচ্ছাকৃতভাবে তাহলে সে গুণাগার হবে না তবে সে প্রবুত কল্যাণ থেকে এবং সাফব থেকে সে বঞ্চিত হবে আল্লাহরসুমসালাহ আলহিাসাল্লাম এগুলো ছেড়ে দিলে পাপের কথা উল্লেখ করেনি কোনো ধমকি বা হুঁশিয়ারি সতর্ক সাবধান আল্লাহ থেকে আসেনি তবে সে কেউ যদি এগুলো ছেড়ে দেয় তাহলে সে অনেক অনেক সহ থেকে বঞ্চিত হবে আল্লাহ রসুল বলছেন কেউ যদি পাঁচ পাঁচক সালাতের আগে পরে বারো রাকাত আর যদি জোহরের পড়বে আপনি দুই রাকাত পড়েন চার রাতের জায়গায় তাহলে দশ রাকাত আল্লাহ রসুল বলছেন বান হুবাইতান ফিল যান না আল্লাহ রসুল তার জন্য জান্নাতের প্রাসাদ নির্মাণ করবেন বাড়ি নির্মাণ করবেন সুতরাং আপনি যদি সোনাগুলো ছেড়ে দেন তাহলে এই সব থেকে জান্নাতের মধ্যে বাড়ি নির্মাণ থেকে আপনি বঞ্চিত হবেন আশা করি সংক্ষিপ্ত করে বুঝতে পারছেন আল্লাহ আলম